আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আপনাদের সাথে খুব ঝটপট আর খুব মজার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে ব্রেড কাপ পিৎজা। অন্যান্য ব্রেড পিৎজা থেকে এটি দেখতেও একটু ডিফারেন্ট আর খেতে অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পিৎজা কাপ তৈরির জন্য প্রথমে কিছু ব্রেড স্লাইস নিয়ে নিলাম আর এগুলোকে কোনো কিছুর ঢাকনা অথবা কুকি কাটার দিয়ে এভাবে গোল গোল শেপ করে কেটে নিতে হবে। এখন একটি বেলনের সাহায্যে এই ব্রেড পিসগুলোকে ফ্ল্যাট করে নিচ্ছি। এখন স্টাফিংটা রেডি করব। এর জন্য এখানে নিয়ে নিলাম কিছু কুচি করে রাখা টমেটো, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ কুচি। এখন এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া, অরিগানো আর সামান্য পরিমাণে বেসিল। এই সব কিছুর পরিমাণটি আপনারা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এখন এই সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। এখন এতে অ্যাড করছি কিছু মজারেলা চিজ, আরেকবার একটু মিক্স করে নিচ্ছি। এখানে একটি কাপকেকের মোল্ডে আমি ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে সেই ব্রেড পিসগুলোকে এভাবে কাপের শেপ করে বসিয়ে নিচ্ছি। এখন এগুলোতে টমেটো সস স্প্রেড করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা স্টাফিং। সবশেষে এই কাপগুলোর উপর আরো কিছু মজারেলা চিজ আর ব্ল্যাক অলিভ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 17-20 মিনিটের জন্য বেক করব, অথবা যতক্ষণ পর্যন্ত না এগুলা ব্রাউনিশ কালার আর ক্রিস্পি হয়ে আসে। আর আপনারা যারা চুলায় করতে চান তারা চুলায় যেভাবে কেক বেক করেন সেই প্রসেসে করে নিবেন। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আর সামনে আরও নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার আজকের রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।